শরতের পায়ে পায়ে আবার এসেছে হেমন্ত। ধানের সবুজ পাতায় শিশির বিন্দুর চুম্বন, দিন ছোট হয়ে আসা, দিনান্তে কুয়াশার পটভূমিতে হেমন্তে শীত নেমেছে উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে। শীত গরমের মিলন মেলা এক অন্যরকম আবহ জেলায়। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স ডাবলুর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পরন্ত বিকেলে হেমন্তের স্নিগ্ধ গোধূলি রঙের প্রতিফলন বিলের পানিতে। ঠাকুরগাঁওয়ের গ্রামীণ জনপথে হেমন্ত এসেছে চিরচেনা রূপেই, শীতের আগাম বার্তা। সন্ধ্যার পর থেকেই আকাশ মেঘলা হওয়ার পাশাপাশি রাতভর ঝরছে হালকা কুয়াশা। এই ওয়েদারটা মিস করতে চাচ্ছিলাম না, এই জন্য সকাল সকাল চলে আসছি, যে এই শীতের আগমনের যে সুন্দর সময়টা এটা উপভোগ করার জন্যই আসছি। প্রকৃতি আমাদেরকে অলরেডি জানান দিচ্ছে যে শীত খুবই দ্রুত আসতে শুরু করেছে এবং এমন একটা সময়ের মধ্যে আছি এখন, না খুব গরম না খুব ঠান্ডা, খুবই উপভোগ করার মতো একটি পরিবেশ। ঘন কুয়াশায় ভোরে সড়ক মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে, সকালের শ্রমজীবীরা ছুটছেন কাজের খোঁজে। সূর্যটা টকটকা লাল থাকে সবসময়, ওই সময় ভোরবেলা তো ঠান্ডা তবু লাল থাকে, ভালো লাগে, লাল রঙটা বেশ চকচকা দেখায়। সকালবেলা শীতের আবহাওয়া শিশিরগুলো খুব ভালো লাগে, হাঁটতে ভালো লাগে, ফসলে কাজ করতে ভালো লাগে। এখন খুব একটা গরমও নাই শীতও নাই, আর উঠলে না চারপাশে মনে করেন যে সবুজ ফসল পশু পাখি যা ওগুলো শুনলে অটোমেটিক মনটা ফ্রেশ হয়ে যায়। দেশের সমাজে হেমন্তের রোদের মতো হাস্য উজ্জ্বল দেখতে চান বিশিষ্ট জনরা। যেহেতু এখানে শীত অনেক আগে চলে আসে, এটা বলা যেতে পারে একটা পর্যটক স্পট বলা যায়। অন্যান্য অঞ্চলে যেটা অনেক পরে যায় বা অনেক দেরিতে যায়, এখানে সেটা মনে করেন যে শীতের কারণে অন্যান্য অঞ্চল থেকে এই অঞ্চলটাকে উপভোগ করতে আসে। ঘরে ঘরে হেমন্ত নিয়ে আসবে সোনালী ফসল, ঘরে ঘরে গিন্নার মেতে উঠবে রান্নায় পিলি পোঠা, নানান ধরনের পিঠা, সেই পিঠা পার্বণও আসছে প্রায় কাছে। এই নিয়ে হেমন্ত আমাদের কাছে একটা সম্ভার নিয়ে আসে, সুখের সম্ভার। প্রকৃতির যথা নিয়মে পাতা ঝরা বার্তা নিয়ে হেমন্তের পরই আসবে শীতকাল। বাংলা ভিশন নিউজ ডেস্ক।